কৃষি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিকল্পিত শিল্পায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ, ফসলি কৃষিজমি কোনোভাবে নষ্ট করা যাবে না। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের 50টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বহুমুখী পণ্যের বাজার সৃষ্টিতে একদিকে পরামর্শ দিয়েছেন উদ্যোক্তাদের, অন্যদিকে বিদেশিদের আহ্বান জানিয়েছেন বিনিয়োগের। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শিল্পায়ন ও বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে 100টি অর্থনৈতিক অঞ্চল। ইতিমধ্যে বিশ্বের বড় বড় দেশ থেকে বিনিয়োগ আসতে শুরু করেছে এসব অর্থনৈতিক অঞ্চলে। অর্থনৈতিক সমৃদ্ধি ও 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আর্থসামাজিক সম্পর্কে যোগাযোগ স্থাপন হয়েছে এই উদ্যোগে। রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের 50টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি উৎপাদন অব্যাহত রেখেই পরিকল্পিত শিল্পায়নে তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি জমি নষ্ট না করে জমিদাতার কর্মসংস্থানের ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি। যত বেশি মানুষের কল্যাণে কাজ করবেন, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব, কিন্তু এমন কিছু করবেন না যেখানে মানুষ কষ্ট পায় বা মানুষের দুর্ভোগ পোহাতে হয়, কারণ সারা বিশ্বব্যাপী এখন খাদ্যের অভাব। আমরা এই জন্য উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। এই মিরাশয় শিল্প অঞ্চলে যে সমস্ত ফসলি জমি রয়ে গেছে সেগুলি ফসলই হবে। আমি জাপানে নিজে গেছি, একপাশে ইন্ডাস্ট্রি, একপাশে খেতে পুরো ধান ক্ষেত। আমি ধান খেতে নিজে নেমে সেখানে দেখে এসেছি। কাজে আমাদের দেশেও সেইভাবেই হতে পারে, আমরা সেটাই চাই। দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের ফলে অনেক বিনিয়োগকারী এগিয়ে আসছে। এখন থেকে যে দেশ আসবে আমরা তাদের জন্য আলাদা জায়গা দেব, এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করে দিয়েছি। পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলে একেবারে অল্প সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। রেল যোগাযোগ বাড়াচ্ছি, নদী ড্রেজিং করে নৌপথ যোগাযোগ দাঁড়াতে সহজ হয় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদেরকে কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনে পাওনা বুঝাতে হয় বা এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ আজকে, কিন্তু চাকরির পিছনে না ছুটে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।